হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা সুস্থ আছি, ভালো আছি। তো নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম, কারণ আজকে বছরের প্রথম দিন। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো আজকে যেহেতু হ্যাপি নিউ ইয়ার, গতকাল রাত্রে তো মাছ নিয়ে আসছি আর নিয়ে আসছি, মুরগি নিয়ে আসছি, পোড়া মাছ আর পোড়া মুরগি করার জন্য। তো এখানে যে মাছটার রূপচাঁদা মাছ চারটা আনছি, চারটা আনি এরপরে দিয়ে যে কাটাকাটি করতেছি, কইরা টইরা, তারপরে দাঁত দাঁড় নাই, ওই যে দাঁত দাঁড়াইতে আছে। আর এখানে আমিও করতেছি মাছটা কাইটা, আর মুরগি চার পিস করছি। স্যার যেহেতু আমরা মানুষ চারজন, মুরগি চার পিস করছি। তো এই কইরা এরপরে দিয়ে করছি, যে এখন করার জন্য সব কিছু রেডি করছি। আর বারবিকিউ মশলা নিয়ে আসলো, আর আপনারা এই যে মাছের ভিতরে যে এগুলা বা মাছটা ভালো করে ভিতরের ময়লাগুলা ভালো করে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে তারপরে করতে হবে। তো রূপচাঁদা মাছগুলা মাজারা সাজা আনছে, তো ভালো। আর এখানে আদা আর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলা বাটা দিব, বাটা দিয়ে তারপরে যে এখানে চলে আসলাম মাছটা কাটার জন্য। এই যে মাছটা এভাবে চার পাঁচটা কাটলে, করে কাটলে তো মশলা যা যা আছে মশলাগুলো ভিতরে ঢুকবো। তো আমি এটার জন্য যে ভিতরে কাটে নিলাম, আপনারাও পারলে এভাবে যদি করেন তাহলে এভাবে করেন, কারণ কাটলে ভিতরে মশলা ঢুকলে তো অনেক ভালো লাগে। তো যেহেতু অনেক অনেক রাইত হয়ে যেতে আছে, প্রায় 10টা ভাজি আসছে এগুলা করতে করতে, পরে কখন রান্না করব, কখন কখন বানাবো, কখন খাবে, তো এটার জন্য। আর এই যে সবগুলা কেটে নিলাম, কেটে তারপরে সবটা কাটতাম না, তিনটা কাটবো, তিন গুলো আবার খাওয়া যাইতো না। তো পরে দি কি করলাম, মাছটি কাইটা, তারপরে মুরগিটা কাটলাম, মুরগিটা কাইটা, তারপরে যে করে নিলাম, এই যে মুরগিটা কাটতে আসি। আর আফুরা ভাইয়ারা যে যেখান থেকে দেশ বিদেশ থেকে আমার চ্যানেলটা দেখতেছেন, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখানে চলে আসলাম, জন্য টক দই নিলাম 2 চামচ, আর দিয়ে নিলাম একটু টক দই নিলাম, আর এখানে রসুন বাটা নিলাম, এরপরে দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা দিলাম, এরপরে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, এরপরে একটু হালকা লবণ দিব দিয়া, তারপরে সব জিরার গুঁড়া দিব দিয়া, এটা মাছের জন্য আর কি। আর বারবিকিউ মশলা আছে, তো বারবিকিউর মশলা 1 চামচ দিয়ে দিব, কারণ বেশি দিলেও ভালো লাগতো না মোটামুটি। আমি আসলে এগুলো শিখছি, আমার হাজব্যান্ড যখন দেশে আসতো তখন উনি এগুলো আমাদেরকে বানাই খাওয়াইতো। তো এখানে যে চয়া চচ দিয়ে দিছে, চয়া চচ দিয়া এখন সবগুলো ম্যারিনেট করে রাখি ফ্রিজে, কতক্ষণ রাখে রাখি, তার মুরগিটাও এরকম করব। তো মুরগিটার সব কিছুই দিব, শুধু মুরগিটা আদাটা বেশি দেবো। এই যে মুরগিটার জন্য আদা বাটা দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, এরপরে দিয়ে রসুন, মরিচের গুঁড়া, যে এরপরে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া সবগুলো দিয়ে এই যে মুরগিটারও এরকম করে ম্যারিনেট করতেছি। ম্যারিনেট করে তারপরে যে ফ্রিজে রাখবো, ফ্রিজে রাখা তারপরে আবার একটু আবার লেবু দিয়ে দিব, উপরে লেবু দিয়ে দিয়ে তারপরে করব ফ্রিজের মধ্যে রাখবো, রাখি এরপরে দিই আধা ঘন্টা পরে। তো রান্না করার জন্য বানানোর জন্য ভাবছিলাম গ্যাসের চুলা করাবো, তো গ্যাসের চুলাতে কেমন জানি হয়, আমি কখনো গ্যাসের চুলাত বানাইনি, আমি সবসময় মধ্যে কয়লার মধ্যে বানাইছি। তো নিচে যেই সবাই করতেছে, ওর ওই ভাইয়ারা বলছে আমাদেরকে দেওয়া যাবে, বলছে সমস্যা নাই করতে পারবে। তো আমরা এই যে এখানে নিচে নিয়ে আসছি, নিচে নিয়ে আইসি ওটার মধ্যে তো হাত পাখা দিয়ে করতেছি, এই যে চিকেন চার পিস দিছি, চার পিস দিয়া তারপরে এই যে এখন করার জন্য করতেছি আর ভিডিও করতেছি, যে অলরেডি হয়ে আসছে। আর এখন মাছ দিয়ে দেবো, মাছ দিয়া তারপরে করব।
যে মাছ দিয়ে দিচ্ছি, মাছটা তিন মাছ তিনটা তিনটা দিব, একটা রাখে এসেছি, তিনটা দিয়ে যে মাছ, আর এখানে এসে তেলাপিয়া মাছ ওরা দেন ইয়ে করছে, আর সাথে পেঁয়াজ আর টমেটো আলাদা মশলা মাখি, তারপর আলাদা চিকেন দিচ্ছিলাম, আর আরেকজন ওই যে ইয়া দিছে মাছ, আরেকটা দিচ্ছে যে আমাদের মাছ হয়ে গেছে, আর ওরা টোনা মাছ ইয়ে করছে, আর চলে আসলাম এখন ইয়া বাজি ফুটাইছে, সবাই বাজি ফুটাই নিয়ে এসে আসছে, এখন যে ঠান্ডা হয়ে গেছে তো নিচে আইসা এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি। এই যে কেমন হয়েছে বা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, আর যারা খাইতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।